হ্যালো বন্ধুরা, আমরা চলে আসলাম আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে। তবে আজকে আমরা নতুন কিছু রান্না করব না, আমরা আজকে ঘরে যা খাবো সেটাই রান্না করব। রান্না করব হচ্ছে সজনে ডাঁটা দিয়ে উস্তে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, আর ছেঁচি শাক, আর খয়রা মাছের ঝাল। তো আমরা কিরকম করে রান্না করি তা আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি প্রেস করে দিন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। চলে আসলাম আমরা রান্নাঘরে। তো আজকে রান্না করব সজনা ডাঁটা চচ্চড়ি, আর ছেঁচি শাক, আর খয়রা মাছ। তো এখন আমি সবজিগুলো কাটবো, সজনা ডাঁটা চচ্চড়ির আর শাকটা কুচিয়ে নেব। শাকে একটু রসুন ফোড়ন দিয়ে করব, আর সজনে ডাঁটা চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে হালকা চচ্চড়িটা করব, আর মাছটাতেও একটু সর্ষে বাটা দিয়েই করবো, একটু আলু বেগুন দিয়ে। তো কিভাবে করি দেখতে থাকুন। আর বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আছেন যে আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো আপনাদের কাছে অনুরোধ, আমাদের ভিডিওগুলো দেখুন, আর আমাদের চ্যানেল আবোল তাবোল কিচেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের চ্যানেলটিকে ফেসবুক পেজে আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারবেন। তাহলে এবার আমি সবজিগুলো কেটে নিই। এই যে খয়রা মাছের সবজিটা কেটে নিলাম, এর আগেও আমরা খয়রা মাছ রান্না করেছিলাম, খয়রা মাছটা ভাপা বানিয়েছিলাম। আজকে খয়রা মাছটা ভাপা করব না, ঝোল করব, মানে মাখা মাখা করব। তার মধ্যে একটু দিয়েছি বেগুন, একটা আলু, আর একটু পেঁয়াজ দেব, টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা চিড়ে, আর অল্প একটু সর্ষে দিয়ে মানে মাখা মাখা করে বানাবো। তো দেখুন কিরকম করে বানাই। আর আমি এখন সজনে ডাঁটা চচ্চড়িটা কেটে নেব। মাছের সবজি কাটা হয়ে গেছে। আমি সজনে ডাঁটা চচ্চড়িটার মধ্যে একটু উস্তাও দেব, উস্তা দিলে একটু ভাল লাগে, তিতা তিতা লাগে, কিন্তু চচ্চড়িটার স্বাদটা আলাদা হয়। এই চচ্চড়িতে একটু উস্তা দিতে হয়। তাহলে আমি এখন উনুনটা ধরিয়ে নেব। আর এই যে এই সজনে ডাঁটাগুলো সেদিনকে ছিল, সেই ডাঁটাগুলো দিয়েই আজকে চচ্চড়িটা বানাচ্ছি। উনুনটা ধরে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে নেব। প্রথমে মাছটা বানাবো। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। দেবো কালো জিরে ফোড়নে। এবার দেবো পেঁয়াজ কুচি। দেবো টমেটো কুচি, বেগুনটাও দিয়ে দেবো, আর লঙ্কা কুচিটাও দিয়ে দেবো, লঙ্কা চেরা। দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর অল্প জিরের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব।
এই শাকটা আমার দিদি বাড়ির থেকে পাঠিয়েছে দিদি, এই দেখুন কি সুন্দর একদম। দিদি এই শাকটা তুলে দিদি বাড়ির জমির ওখান থেকে তুলে পাঠিয়েছে, সেই শাকটাই আজকে রান্না করবো। দেবো অল্প করে সর্ষে বাটা, আমি মাছটা ভাজিনি কারণ আমি উপর দিয়ে সাজিয়ে দেবো, মশলাটা কষিয়ে তার উপর দিয়ে মাছটা সাজিয়ে দেবো, একটু এপিট ওপিট উল্টে আস্তে জালে মাছটা রান্না করে নেবো। এর উপর দিয়ে আমি মাছটা সাজিয়ে দেবো। এবার হালকা জল দিয়ে ভাপে হতে থাকবে, বেশি জল দেব না, অল্প জলেই রান্নাটা করব। এবার ধনে পাতাটা দিয়ে দেবো, দিয়ে একটু হালকা ঢেকে রাখবো, তারপরে নামিয়ে নেবো। হয়ে গেছে আমার খয়রা মাছ, আমি এবার নামিয়ে নেবো। মাছ হয়ে গেছে, এবার চচ্চড়িটা করব, তাই কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। ফোড়নে দেব হচ্ছে কালো জিরে, এবার সবজিগুলো এক এক করে দেব। এবার ফার্স্টে আলুটা দিয়ে দিলাম, আলুটা উচ্ছেটা একটু ভেজে নেবো আগে, তারপরে ডাঁটাটা আর একটু বেগুন দেবো। এবার বেগুনটা দিয়ে দিলাম আর ডাঁটাগুলোও দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সর্ষে বাটাটা, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দেবো গুঁড়ো হলুদ আর একটু হালকা করে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। একটুখানি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর ডাটা চচ্চড়ি তো একটু চিনি দিলে ভালো হয়, তাই একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হয়ে গেছে কষানো। এবার অল্প করে জল দিয়ে দেবো।
হয়ে গেছে ডাটা চচ্চড়ি, এবার নামিয়ে নেব। চচ্চড়ি হয়ে গেছে, এবার শাকটা বানাবো, তাই কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল ঢেলে দিই। ফোড়নে দেব রসুন থেঁতো করা আর 4টে কাঁচা লঙ্কা। এবার রসুনটা ভাজা হয়ে গেছে, এবার শাকগুলো দিয়ে দেব। একদম কচি শাকটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর অল্প করে হলুদ, হয়ে গেছে শাক, এবার নামিয়ে নি। শাকটা এত কচি, একদম গলে একটুখানি হয়ে গেছে। হয়ে গেছে আমাদের রান্না, একদম ঘরোয়া রান্না, সজনা ডাঁটা চচ্চড়ি আর খয়রা মাছের ঝাল আর ছেঁচি শাক। তো কিরকম করে আমরা রান্না করলাম সবগুলো জিনিস আপনারা তো দেখলেন, আরো ভালো করে আমাদের ভিডিওটা দেখবেন, দেখে রান্না করে খেয়ে কমেন্ট করবেন আমাদেরকে কিরকম হয়েছে। আর এইরকমই নতুন নতুন রেসিপি সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে আর ইনস্টাগ্রামেও আমাদের চ্যানেলটিকে ফলো করবেন।